السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، الحمد لله أمرا أتسكي يوم النهار الثاب قربان الدين أتبايتو হয়ে গেছে আমাদের মধ্য থেকে বাংলাদেশে। الحمد لله أمرا অনেকেই قرباني করেছি, কেউ قرباني করতে পারেনি আর্থিক অসচ্ছলতার কারণে। আল্লাহ আমাদের সকলকে সচ্ছল করে দিন আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভের জন্য। আল্লাহ তাআলা আমাদের কুরবানির জন্য তৌফিক দান করুন। আগামীতে যারা কুরবানি করেছেন তারা দান সাদাকা করেছেন, আল্লাহ তাদের দান সাদাকা কবুল করুন। তার পাশাপাশি এখানে একটি প্রশ্ন থেকে যায়, অসংখ্য কুরবানি আমাদের দেশে হয়েছে, সুবহানাল্লাহ। এটা একটি আল্লাহর নিদর্শন, প্রকাশ্য নিদর্শন, যেটা আপনার মুসলিমদের জন্য আবশ্যক করণীয়। অর্থাৎ কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন, কেউ কেউ এটাকে আপনার সুন্নতে মুআক্কাদা তাগিদ পূর্ণ আপনার আপনার ইবাদত বলেছেন এই কুরবানিকে, সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্বের সাথে এই কুরবানিকে আমরা দেখব। সুন্না বলে অনেকেই আপনার কুরবানি করা থেকে দূরে থাকে, আমরা অবশ্যই তাদেরকে বলবো সুন্না তো কার সুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না। তো সুন্না মানে কি ছাড়ো না, মোটেও না, অবশ্যই কুরবানির গুরুত্ব, তাৎপর্য, ফজিলত অনেক ব্যাপক আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন আসে যে আমাদের সমাজে অসংখ্য বেনামাজি যারা আপনার সপ্তাহে শুধু জুমার নামাজ পড়ে, দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত তার উপরে আল্লাহ ফরজ করেছেন, তার কোনো খবরই রাখে না, ওই সকল বেনামাজিদের কুরবানি কি হবে? দেখুন, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে বেনামাজি সম্পর্কে। বেনামাজি প্রকৃতপক্ষে মুসলমান থাকে না তো তার কুরবানির কি অবস্থা হবে? এইটাই আপনার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহকে যখন জিজ্ঞাসা করলেন, তিনি বললেন বেনামাজির কোরবানি হচ্ছে লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো বিষয়। অর্থাৎ বুঝতে পারছেন লুঙ্গি খুললে কি বিবস্ত্র হয় আর পাগড়ি পরে আর কি হবে। আর ঠিক তেমনই হচ্ছে বেনামাজির কোরবানি। আজকে ঈদের দিন অতিবাহিত হয়েছে, ঈদের দিন মানে এই নয় যে আমরা ঈদের দিনে আপনার অশ্লীল ফাহেসা বেহায়াপনা সমস্ত গান বাজনা আনন্দ ফুর্তির নামে আমরা করব। এক শ্রেণীর বেহায়া বেপর্দা মহিলারা একাকার নারী পুরুষে আপনার তারা কি করতেছে আপনার অবাধ মিলামেশা তাদের মধ্যে। এক শ্রেণীর মানুষ আনন্দ বিনোদন ফিল্ম নাটক সিনেমা নিয়ে তারা পড়ে আছে। এরা কখনোই আল্লাহর বাদ্যবান্ধা নয়, অবাদ্যবান্ধা এরা। সর্বোপরি খেয়াল রাখবেন আল্লাহ তাআলা এই ঈদকে আল্লাহর দাসত্ব বরণ এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণের জন্য এই ঈদ আমরা অনুসরণ করি, এই ঈদ আমরা উদযাপন করি। বৈধ ক্ষেত্রে আপনাকে শরীয়ত সম্মত ঈদ উদযাপন করতে হবে, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না। দেখুন আমাদের দেশে কোন মানে সর্বঙ্গে ব্যথা, কোথায় দিব মলম। আপনার বেনামাজির সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আপনার জরিপ অনুযায়ী বাংলাদেশে 3,25,000 সামথিক কম বেশি হবে মসজিদ রয়েছে। শতকরা 95% মুসলমানের দেশে শতকরা আপনার 98 জন বেনামাজি মুসলিমদের মধ্যে। তো এই মুসলিমদের নামাজ সর্বপ্রথম হচ্ছে একজন মুসলিমের আউয়াল আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রথম হচ্ছে সালাত, তারপরে অন্যান্য ইবাদত, আগে হচ্ছে সালাত কোরবানি পড়ে। কোরবানির আয়াতগুলো যদি আমরা দেখি, এই যে এই সমস্ত বেনামাজিরা যারা কোরবানি করেছে, আমরা যদি একটু কোরবানির আয়াতগুলো দেখি, আল্লাহ তাআলা সূরা কাউসারে কি বলছেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি সালাত আদায় করুন এবং কোরবানি করুন আপনার রবের সন্তুষ্টির জন্য, রবের উদ্দেশ্যে, রবের নৈকট্য হাসিলের জন্য। তারপরের আয়াত সূরা আনআমের 162 নম্বর আয়াত, এখানে আল্লাহ কি বলেন, এখানে একই কথা, আগে নামাজ পরে হচ্ছে কোরবানি, তারপরে হচ্ছে তোমার জীবন তোমার মরণ। কুল ইন্না সলাতি, আল্লাহ বলছেন হে নবী নিশ্চয় আপনি বলুন, নিশ্চয় আপনার সলাত আগে নামাজ আগে কোরবানি নয়। ইসলামের পাঁচটি যে স্তম্ভ রয়েছে, পিলার রয়েছে, আরকানুল ইসলাম, আর মধ্যে প্রথম হচ্ছে কালেমায়ে শাহাদাত, তারপরে হচ্ছে আকিমুস সলাত, সলাতের গুরুত্ব। এই বেনামাজির পাল যে কোরবানি দিয়েছে তারা সপ্তাহে শুধু জুমা পড়া মুসলমান, এদেরকে আমরা, এদের কান পর্যন্ত আমাদের বার্তা যখন পৌঁছাবে তাদেরকে আমরা বলবো তওবা করে আল্লাহর দিকে পরিপূর্ণ ফিরে আসেন, যে এই আগামীতে আমি জীবনও আর নামাজ ছাড়বো না, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ, আমি ফরজ ইবাদত করব। কোরবানি সর্বসম্মতিক্রমে কেউ ওয়াজিব, কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা।
জমহুর উলামায়ে কেরাম এটাকে সুন্নত মুআক্কাদা বলেছেন, অত্যন্ত তাগিদপূর্ণ সুন্নত, সুবহানাল্লাহ। অতএব কুরবানি অবশ্যই করবেন, তবে আগে আপনাকে নামাজ ধরতে হবে। একটু আগে বললাম আপনার কুরবানি হচ্ছে এমন যে কোনো ব্যক্তি কুরবানি করে লেকিন সে পাঁচক্ত নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না, ওই ব্যক্তি হচ্ছে লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো ব্যক্তি। অতএব আগে আপনাকে লুঙ্গি পরিধান করতে হবে, সতর ডাকতে হবে, তারপরে গিয়ে আপনি কি করতে হবে, সালাত আদায় আপনার অন্যান্য ইবাদত বন্দী করতে হবে। এই জন্যই সর্বোপরি আমরা বলবো, এখানে আল্লাহ তালা বলেন, হে নবী সুরা আনআমের 162 নম্বর আয়াত, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আপনি বলুন আমার নামাজ, অনুসুকি, তারপরে আমার কুরবানি, ও মাহিয়া, তারপরে আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র মহান প্রতিপালক আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, একমাত্র আল্লাহর জন্য কোরবানি। লোক দেখাদেখি হবে না, কম্পিটিশন হবে না, কোরবানি কে যত বড় গরু দিতে পারে, এই কম্পিটিশনটা নামাজের ক্ষেত্রে হইতে পারে না, কে কত দ্রুত আপনার আজানের পর পরে আমরা মসজিদে যেতে পারি, এইটা কম্পিটিশন নামাজের ক্ষেত্রে হইতে পারে না, ওইটাও বেশি হওয়ার দরকার ছিল, এখন উল্টা হয়ে গেছে। অতএব বেনামাজিদেরকে বলবো, বেনামাজি সঠিক মতে মুসলমান থাকে না, অসংখ্য হাদিস এই মর্মে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব আছে হুকম তালেকুস সালাহ, যে সালাদ পরিত্যাগকারীর বিধান সম্পর্কে অসংখ্য হাদিস নবী সাল্লাম বলেছেন যে বেনামাজি মুসলমান থাকে না। অতএব জাহান্নামে যাওয়ার একটি কারণ হচ্ছে নামাজ পরিত্যাগ করা। আপনার জাহান্নামীরা জান্নাতিরা জাহান্নামীদের জিজ্ঞেস করবেন, তোমরা কেন সাকার নামক জাহান্নামে, তাদেরকে বলবে তোমাদের সাকার নামক জাহান্নামে যাওয়ার কারণ কি, তখন তারা এক বাক্যে উত্তর দিবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামাজ জাহান্নামে কি করো, তখন তারা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজিদের অন্তর্ভুক্ত দুনিয়াতে ছিলাম না। জাহান্নামে যাওয়ার একটি কারণ হচ্ছে নামাজ পরিত্যাগ করা, ফরজ সালাত পরিত্যাগ করা। অতএব কোরবানি করেছেন খুবই ভালো কথা, কোরবানি করেছেন খুবই আপনার ইবাদতের বন্দীগীর কাজ করেছেন, তবে বাকি জীবন তওবা করে, আজকে থেকে ঈদের দিনে তওবা করে বাকি জীবন পাঁচ ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে পড়তে হবে, এই প্রতিজ্ঞা আপনাকে তওবা ইস্তিগফার করে ফিরে আসতে হবে। যদি প্রকৃত তওবা করেন, তওবার শরায়তের উপরে আপনি ইস্তিকামত থাকতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর ঘোষণা। যত পাপই হোক আপনার দ্বারা, যত গুনাই হোক, যত ওয়াক্ত নামাজ ছাড়াই হোক, আপনি পূর্বের পাপের জন্য তওবা অনুতপ্ত লজ্জিত হবেন, দৃঢ় প্রতিজ্ঞ হবেন, ভবিষ্যতে এমন আর একদিনও আমার দ্বারা নামাজ ছুটবে না যতদিন আল্লাহ আমাকে জীবিত রাখে। অতএব কোরবানি করেছেন ভালো, তবে আজকে থেকে প্রতিজ্ঞা করে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দ হবেন, এটাই আপনাদের প্রতি সকল মুসলিম ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, যে আজকে থেকে আপনি সালাত ঈদের দিনে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করুন যে আল্লাহ আমার জীবন, আমার জীবনে আমি আর নামাজ ছাড়বো না, এই ধরনের প্রতিজ্ঞা করে আপনি সামনে আগাবেন আর বাকি ইবাদত বন্দেগীগুলো করবেন, ইসলামের যে পাঁচটি পিলার এখানে ঘাটতি করবেন না। বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।